एवरीवन, गुड मॉर्निंग। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, সকাল 8:30 বাজে আর আমি সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। আর আজকে দেখো, সকালে ঘুম থেকে উঠেই একদম সরাসরি রান্নাঘরেই চলে যাচ্ছি, কারণ ছেলে স্কুল আছে। আর স্কুল থাকলে আর হাজবেন্ডের কাজ থাকলে আমারও অনেক টুকটাক কাজ আছে, সেই সব কাজ যদি থাকে তো তাড়াতাড়ি মনে হয় আগে রান্নাটা সেরে নিই। মানে আমাদের মতো ঘরের বউরা আর কি সবসময় চেষ্টা করে আগে রান্না টান্না কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপর বাকি সমস্ত যা কিছু করার করার, মাথা থেকে চাপ নেমে গেলে সব নেমে গেল। তো দেখো আজকে কিন্তু মানে আমি কিছু কিছু হেলদি রান্না করব, যেটা আমাদের শরীরের জন্য অন্তত এই সময় ভীষণ উপকার। যেমন এই সময় দেখো একটা মানে আমাদের শীত চলে গেল, গরমটা আসছে, তো সেই সময় আমাদের কি কি খাওয়াটা খুব দরকার সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। আমি যেহেতু ওগুলো রান্না করছি, আমার মনে হলো তোমাদের সাথে ওইগুলো শেয়ার করাটা ভীষণ দরকার। তো আমি চেষ্টা করি আমার ব্লগে সবকিছু ভালো ভালো জিনিস টিপস তোমাদের সাথে শেয়ার করতে, যেটা তোমাদেরও হেল্প হবে আমি চেষ্টা করছি ওই জন্যই। আর চলো সাথে থাকো, পাশে থাকো, কেউ কিন্তু চলে যেও না। আর প্লিজ চ্যানেলটাকে যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলে। আমি তোমাদের জন্য খুব ভালো ভালো আগামী দিনে ব্লগ আনতে চলেছি, তোমরা পাশে থাকো, প্লিজ আমার সাথে থাকো। চলো আজকের দিনটা স্টার্ট করলাম। কিছুটা স্কিপিং করে নেওয়ার পর আমি চলে আসি আমার জিরে ভেজানো কিছুটা জল থাকে, আমি রাত্রে যেটা রেডি করে রাখি, তো আমি সেটাকেই এখন খাবো। ওটাই আমার ভীষণ হেলদি একটা টিপস, তোমরাও এটা করো, দেখবে শরীরটা অনেক ঠিক থাকবে আর তার সাথে তোমাদের মোটা হওয়ার ব্যাপারটা থাকবে না, শরীরটাও অনেক ঝরঝরে থাকবে, সারাদিনে কাজ করার অনেকটা এনার্জি তোমরা পেয়ে যাবে। এক গ্লাস জলই আমার শরীরে সারা দিনের একটা এনার্জি আমি এখান থেকে পেয়ে যাই, সারা দিনটা বেশ ভালো থাকি, অনেক এনার্জেটিক থাকি। তো তোমরাও চেষ্টা করো এইভাবে সকালবেলা উঠে জিরে ভেজানো জল, এনিথিং, তোমরা যেটা যেভাবে খাও সেভাবে সেটা খাও। আমি যেমন লেবুর জলটা একদম খেতে পারি না, কারণ আমার লেবুর জল খেলেই পেটটা সমস্যা হয়, পেটে ব্যথা করে, তো আমি ওই জন্য লেবু গরম জলটা খাই না, আমি জিরে ভেজানো জলটাই খাই সকালে উঠে। মর্নিং এ যেদিন মর্নিং ওয়াক করতে যাই তো খুবই ভালো, মর্নিং ওয়াক করে আসি, কিন্তু যেদিন মর্নিং ওয়াকে যাই না আমি এই জিরে ভেজানো আমি এই স্কিপিংটা করি, স্কিপিংটা রেগুলার করার চেষ্টা করি, কারণ প্রত্যেকদিন শরীরটাকে আগে ঠিক রাখতে হবে, তো সেটাই সবসময় চেষ্টা করি তোমাদের সাথে, সেই জন্য এই ব্লগে আমি এটাই শেয়ার করছি। জিরের জলটা খাওয়ার আধ ঘন্টা পরে আমি খাবো আবার আমার ওভারনাইট ভিজিয়ে রাখা আমান্ডার কিশমিশ, তো এইটাই আমি সকালবেলা খাই। আর বেশি খাই না, অবশ্যই চারটে করে খাবে তোমরা, চারটে আমান, চারটে কিশমিশ, তার বেশি একদমই না। এমন ইভেন আমি আমার ফ্যামিলিকে পর্যন্ত এটা দিই, সবাই আমরা খাই ভোর মানে সকালবেলা উঠে, তো এটা খুবই হেলদি তোমরা খেলে, সত্যি এটা মানে প্রচুর নিউট্রিয়েন্টস আছে, এটা ভীষণই দরকার আমাদের শরীরের জন্য। তো এরপর আমি এটা খাই, তারপর আমি রান্নায় লেগে পড়ি। দেখো আমান্ড খাওয়ার কিছুক্ষণ পরে আমি রান্নার পাশাপাশি একটু গ্রিন টিও আমি নিয়ে নিই, এটা খুব দরকারি। এটা গ্রিন টিটা আমি অবশ্যই নিই লেমনের ওপর, তো এটা ভীষণ শরীরের জন্য, যেহেতু আমি লেমন জলটা খাই না, গরম জলটা, লেবু জল গরম জলটা আমি খাই না, তাই আমি এই গ্রিন টিটাই ভালোবাসি। এটাই এই দুটি বিস্কিট দিয়ে খেতে আমি খুব পছন্দ করি, তো এটা শরীরের জন্য তোমাদের খুব ভালো হবে, তোমরা সকালবেলা এইভাবে যদি করো অবশ্যই দেখবে খুব ভালো হবে, দিনটাও ভালো যাবে, সারা দিনটা তোমাদের ভালো থাকবে, শরীরে একদমই ফ্যাট আসবে না, প্লাস নিউট্রিয়েন্টস থাকবে শরীরের মধ্যে, প্রচুর এনার্জি পাবে তোমরা সারাদিনের কাজে। তো সকাল সকাল রান্নার পাশাপাশি হাজবেন্ডের জন্য বানাচ্ছি এনশিওর, তোমরাও এনশিওরটা খেতে পারো, ভীষণ উপকার হবে, মানে অন্তত 40 অ্যাবাভ যারা আর কি তাদের জন্য এনশিওর আমি বলবো ভীষণ হেলদি, খুব ভালো। আমার হাজবেন্ডের অনেক সমস্যা হয়েছিল মানে করোনা হওয়ার পর, তারপরে এই এনশিওরই আমার হাজবেন্ডকে অনেকটা সুস্থ করে দিয়েছে, তো আমি ওই জন্য রেকমেন্ড করবো তোমরা অবশ্যই এই মানে এই এনশিওরটা খেতে পারো, খুব উপকার, হেলদি। তো আমি সকাল সকালই ওই জন্য এইটাই করি সবার প্রথম, তোমরা এটাই বানিয়ে বানাতে পারো, তোমাদের যাদের প্রবলেম নানান রকম মানে হয়েছে, এনশিওরটা খুব খুব উপকারী। দেখো
সকাল সকাল এখন সজনের ফুল বাছতে বসে গেছি। এই সময়টা খুব দরকার, মানে অ্যান্টিপক্স এর জার্ম থাকে এর মধ্যে, তো সেটা মানে আমরা এটা রান্না প্রত্যেকবারই খাই, তো এবছর রান্না করাই হচ্ছিল না। তো কালকে রাত্রে হাজবেন্ড নিয়ে এসছে আর এই ফুল নিয়ে এখন বসে গেছি, জানি না কতক্ষণ লাগবে। তো ফুলটা চচ্চড়ি করেও খায়, আমি ভাবছি আজকে একটু ভাজা ভাজাই করবো। এমনি তেলে লঙ্কা দিয়ে আর একটু মিষ্টি নুন মিষ্টি দিয়ে পাঁচফোড়ন দিয়ে ভেবেছি একটুখানি ভাজা ভাজা মতোই করব। আর ফুলগুলো দেখো একদম ফ্রেশ সুন্দর ফুল, তো ভালোই লাগছে ফুলগুলো। আবার না বেশ একটা সুন্দর গন্ধও আছে, মাঝে মাঝে গন্ধটা পাচ্ছি বাঁচতে বাঁচতে। দেখো সজনে ফুলের সাথে সাথে সজনে ডাঁটাও চলে এসছে, মানে একদম সজনে পরিবার হয়ে গেছে। তো সেটা দিয়ে পেঁপেও পেঁপে বেগুন আর বড়ি এনেছে, যে বড়ি দিয়ে আজকে ঝোল বানাবো, কারণ এই সময় সজনে খাওয়াটা খুব ভালো, সজনে ডাঁটা এগুলো সব খুব দরকারি। তো এই সময় এটা আজকে এটা করবো, আর তার সাথে চিকেনও আছে, চিকেনের একটু কষা টাইপ করে নেবো, এটাই আজকে রান্না সকাল সকাল। বড়িতে যেহেতু খুব তেল টানে তাই জন্য আগে শুকনো খোলায় না বড়িটাকে এমনি একটু গরম করে নিতে হবে যাতে তেল কম টানে, নাহলে বড়ি ভাজতে গিয়ে আমাদের অনেক তেল পড়ে। আমি ওই জন্য বড়িটাকে আগে একটুখানি এরমভাবে শুকনো কড়ায় নেড়ে নিই যাতে তেল কম হয় আর কি। তো আমরা সবসময় চেষ্টা করবো একটু কম তেলের ওপর থাকতে, তেল আমাদের শরীরের জন্য খুব একটা হেলদি নয়, তেল খেলে এমনি স্কিনের নানান রকম প্রবলেম হয়, আমার তো হয়, সেই জন্য আমি ম্যাক্সিমাম সময়টাই টক দই খাই যাতে স্কিনটা ঠিক থাকে। তো টক দইয়েরও একটা সুন্দর ছোট্ট রেসিপি মানে টিপস তোমাদের সাথে দেবো, টক দই পাতার, ঘরে টক দই পাতার। তো আপাতত আমি এখন বড়ির ঝালটা বানাচ্ছি, বড়ির ঝাল না ডাঁটা আলু বড়ির যে ঝোল আর কি, যেটা এই সময়টা খুব হেলদি সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি। তো বড়িটা আমার এখানে হয়ে গেছে গরম, এরপর আমি তেল দিয়ে এটাকে আবার ফ্রাই করব। তো কড়াতে আমি তেল দিয়ে দিলাম, এবার বড়িটাও ফ্রাই করে নেবো আর ডাঁটাটা কেটে রাখলাম, ডাঁটাটাও ফ্রাই করব। তো তারপরে আমি অবশ্যই কেটে রাখা ডাঁটাগুলো ভেজে নিচ্ছি, কাঁচা ডাঁটা একদমই তরকারি ভালো হয় না, সবসময় ডাঁটাটাকে সুন্দর করে একটুখানি ফ্রাই করে নিতে হবে হালকা, হ্যাঁ নাহলে ডাঁটার গন্ধ ছাড়বে, তো সেই জন্য আগে ডাঁটাটাকে অল্প একটু ফ্রাই করে নিতে হবে। তো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, এরপর রান্নাটা শুরু করছি, জিরে দিচ্ছি, জিরে ফোড়ন তোমরা চাইলে পাঁচফোড়নও দিতে পারো, আমরা জিরে ফোড়নটা ভালোবাসি। আর এই ঝোলটায় তোমরা চাইলে মাছও দিতে পারো, আমি মাছ দিচ্ছি না এই কারণে আমি একটু চিকেন বানাবো, এরপরে ছেলে চিকেন ভালোবাসে তো চিকেনটাই করবো। জিরেটা ফ্রাই হয়ে গেছে, এরপর আমি কেটে রাখা পেঁপে আলু আর বেগুন দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে অবশ্যই যে জিনিসটা দিলে খুব ভালো হয় ঝোলটা সেটা হলো ক্যাপসিকাম, ক্যাপসিকাম টমেটো হলে না ঝোলটা এই ঝোলটা দারুণ টেস্ট হয়, তো সেটা তোমরা চেষ্টা করো ওটাও দেওয়ার। এমনি ক্যাপসিকাম খুব উপকার আমাদের স্বাস্থ্যের জন্য, ক্যাপসিকাম রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে শরীরে। আর এই যে মানে এখন যে ওয়েদারটা চলছে এই সময় কিন্তু আমাদের খুব মানে কনসাস থাকতে হবে, বিভিন্ন রকম রোগ হওয়ার খুব সম্ভাবনা থাকে, তো সেই যাতে আমরা ভালো থাকতে পারি সেইটাই চেষ্টা করে যেতে হবে। তো এর মধ্যে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। দেখো পরিবারের লোককে সুস্থ রাখা হেলদি রাখা এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য, যাতে পরিবারের সবাই ভালো থাকে। আমি যেমন ভীষণ চিন্তা করি ছেলেকে নিয়ে হাজবেন্ডকে নিয়ে, তো ওরা ভালো থাকলেই যেন আমরা ভালো থাকবো এটাই মনে হয় যেন সবসময়, তো সেটাই চেষ্টা করি। ঝোলটা অবশ্যই ওই জন্যই বানাচ্ছি আর হাজবেন্ড ভীষণ ঝোল ভালোবাসে। তো সবজিগুলো খুব ভালো করে ফ্রাই করতে হবে, সবজিগুলো ফ্রাই করার পর আমি দেবো টমেটো যাতে সবজিটা খুব ভালো হয়। অবশ্যই তোমরা এই মুহূর্তে নুনটা দেবে না, নুনটা দিলে না সবজিটা থেকে জল ছেড়ে দেবে, তো সেই যাতে জলটা না ছাড়ে ভালো করে ফ্রাইটা হয় সেটাই করে যাচ্ছি। আর অবশ্যই বেগুন দেবে, বেগুন খুব পেট ঠান্ডা করে, বেগুন পেটটা মানে মনে হয় বেগুনে কোনো গুণ নেই কিন্তু না, বেগুন খুব পেট ঠান্ডা করে, বেগুন যে কোনো ঝোলেই দেওয়া খুব দরকারি। খুব ভালো ফ্রাই হয়ে গেছে, এরপর আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়েও এবার অনেকক্ষণ কষব। আচ্ছা দেখো টমেটোটা অনেকটা ফ্রাই হয়ে গেছে, সবজি ফ্রাই হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দেব হলুদ গুঁড়ো অল্প আর দিচ্ছি ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো। তো এরপর এটা দিয়ে অল্প একটু জল দিয়ে কষতে হবে, অল্প জল দিয়ে কষছি। যেহেতু চিনি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য আনহেলদি তাই আমি একদম সামান্য একটু চিনি দিচ্ছি,
চিনি তো না দিলে ভালো, মানে সবজি এমনি একটু মিষ্টি আর চিনি অল্প, ওই জন্য খুব অল্প দিচ্ছি। আর তার সাথে সমস্ত সবজিগুলোই আছে আর টেস্টটাও ভালো আসবে, ওই জন্যই দেওয়া। তোমরা চাইলে চিনিটাকে অ্যাভয়েড করতে পারো। তো আমার অনেকটাই কষা হয়ে গেছে, আমি কিন্তু এবার জল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এই সময় আমি দিয়ে দেবো বড়িটা আর ভেজে রাখা ডাঁটাটা। তো এখন চাপা দিয়ে ধিমে আছে রেখে দেব, সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তারপর নামিয়ে নেব। নামানোর সময় অবশ্যই একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। তো আমি ঢাকাটাও দিয়ে দিলাম আর গ্যাসটাকে কমিয়ে দিলাম। তো দেখো আমার ঝোল পুরো রেডি, বড়ি দিয়ে সুন্দর ডাঁটা পেঁপে দিয়ে ঝোল। গরমে এই ঝোল ভীষণ উপকার দেবে, তোমরাও এই ঝোলটা রাখো সাথে সাথে, মানে যা রান্না করছো তার পাশাপাশি একটা পাতলা ঝোল রেখো। আর অবশ্যই টক দই, এইটাই হলো এই সময়ের একদম দারুণ হেলদি একটা খাবার, যেটা কিনা শরীরটাকে আমাদের একদম সুস্থ রাখবে, ভালো রাখবে। আর এদিকে দেখো আমি চিকেনটাও খুব একটা কষা বানালাম না, আমি পাতলা ঝোলই করলাম চিকেনটারও, কারণ শরীরকে সুস্থ রাখতে হবে, আমাদের জীবের কথা শুনলে হবে না, আমাদের শরীরের কথা ভাবতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, জানো সন্ধেবেলা একটা জিনিস খুব মজার হলো, যেটা মানে তোমাদের সাথেও শেয়ার করি। আমি সবসময় চেষ্টা করি তোমাদেরও যাতে কিছু একটা উপকার আমি করতে পারি, তো সেটা বলি। সেটা হলো কাল রাত্রে হাজবেন্ড আমার রাত্রির হলেই দই পাতে, ঠিক আছে, মানে এক একদিন দইটা ওর, মানে ওই ডিপার্টমেন্টটা ওর আর কি, মানে ও দইটা পাতে। এইবার কালকে কি হয়েছে, দইটা ও পেতেছে, অল্প একটু দই রাখা ছিল, যে দইটা দিয়ে দুটো প্যাকেট দুধের দই পাততে গেছে, গিয়ে দই তো পেতেছে। আর সকালবেলা উঠেই দেখি দই পেতে পাতা হয়ে যায়, কিন্তু কালকে আর দইটা পাতা হয়নি। তো খুব চিন্তায় পড়ে গেছে, সারাদিন ধরে বলছে যে কি হলো, দইটা কেন হলো না, দইটা কেন হলো না, মনটা খুব খারাপ হয়ে গেল। তো আমি বললাম যে তুমি মাইক্রো ওভেনটাকে আগে 2 মিনিট প্রি হিট করে নিয়ে তারপর দইটাকে, মানে মাইক্রো ওভেনটা তারপর বন্ধ করে দিতে হবে, দিয়ে তারপরে ওই দইটাকে ফ্রি, মানে তখনও দুধ হয়ে আছে, দই হয়নি, তো সেটাকে মাইক্রো ওভেনে আমি রেখে দিয়েছিলাম অন্তত 1 ঘন্টা ওই গরমটার মধ্যে। তারপরে দেখো আমার দইটার কি অবস্থা হয়েছে, তোমাদের দেখাই। দেখো জাস্ট দেখো, দইটা দারুণ একটা দই তৈরি হয়ে গেছে, মানে দইটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, মানে এত ভালো যে দইটা হয়েছে কি বলবো তোমাদেরকে। তো এইটা করতে পেরে আমার যে মনটা কি ভালো লাগছে কি বলবো তোমাদের, যে এই টিপসটা যে কাজে লাগবে এত সুন্দরভাবে আমি ভাবতেই পারিনি। তো তোমাদেরকেও বলছি, যাদের যারা বাড়িতে দই পাতো আর দই পাততে চাইছে না, আমি জানি সবাই জানো, কিন্তু তবুও আমি বলছি যাদের হেল্প হবে তারা হেল্পটা, মানে তাদের জন্য বলছি আর কি। তো দইটা এইভাবে পাতো, দইটাকে ওরকম ভাবে তোমরা মাইক্রো ওভেনে, বা যাদের মাইক্রো ওভেন নেই তারা কি করবে, তারা তাওয়া গরম করে, তাওয়াটা তারপর বন্ধ করে দিয়ে, মানে গ্যাসটাকে বন্ধ করে দেবে, সেই গরম তাওয়ার মধ্যে খানিকক্ষণ দইটাকে রেখে দেবে, খুব ইজিলি খুব তাড়াতাড়ি দইটা পেতে যায়। তো আমার চ্যানেলে আমি চেষ্টা করি তোমাদেরকে কিছু একটু হেল্প করার, কিছু একটু টিপস অ্যান্ড ট্রিক্স কিছু একটা বলবার। তো চলো, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই বলবে আমাকে, জানাবে কিছু তোমাদের হেল্প যদি হয়ে থাকে। আমি হেলদি থাকার জন্য যা যা কিছু করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো তোমাদেরকে আমি সবকিছুই হেলদির ওপর দিয়ে আজকে দেখালাম, আমি এগুলোই করি, বিশেষ করে এই গরমকাল আসছে, এই গরমকালটা তো ভীষণ দরকার। আর টক দইটা আমি অবশ্যই বলছি, তোমরা মানে এই গরমে প্রচুর ভাবে টক দই খাও, টক দই কিন্তু আমাদের শরীরকে ভীষণ ভাবে উপকার দেবে। আর চেষ্টা করো এই এই প্রসেসগুলো, এই এই হেলদি থাকার জন্য এই এই পদ্ধতিগুলো, এগুলোই তোমরা খাও, অ্যাপ্লাই করো, তোমাদের জন্য ভীষণ হেল্প হবে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।